ওয়ালাইকুম আসসালাম ওরমতুল্লাহ বারকাত সৌদি আরব থেকে তানবীর ভাই তার কাছে এক বন্ধু জানতে চেয়েছেন যে তিনি তার স্ত্রীকে এক তালাক দিয়েছেন এখন কিভাবে ফিরিয়ে নেবেন আলহামদুলিল্লাহ আল্লাহ যে সম্মানত ভাই তালাক দেওয়ার অধিকার দুইবার পর্যন্ত রয়েছে তৃতীয়বার তালাক দিলে তাকে আর ফিরিয়ে নেওয়া যাবে না গায়রা যতক্ষণ অন্যত্র তার বিয়া হবে না অথবা তার স্বামী মারা যাবে না ততক্ষণ পর্যন্ত স্বেচ্ছায় পূর্বের স্বামীর কাছে আসলে তখন নেওয়া যাবে তাছাড়া নয় এখন কথা হলো এক তালাক দিলে বা দুই তালাক দিলে তাকে ফিরিয়ে নেওয়া যাবে তবে এই তালাকটা হতে হবে তার তুহুরের মধ্যে অর্থাৎ স্ত্রীর মিন্স হওয়ার পর পবিত্র হয়েছে এই সময় তার সঙ্গে মিলন করে নাই এই সময় যদি তালাক দেয় এটা হলো সহি তালাক অথবা পেটে বাচ্চা থাকে এই সময় তালাক দিলেও এটা সহি তালাক এই তালাক যদি এই অবস্থায় দিয়ে থাকে এক তালাক দিয়েছেন তাকে ফিরিয়ে নেওয়ার জন্য আপনি দুজন সাক্ষী রাখা এটা হলো আফজল উত্তম এবং শ্রেষ্ঠ এবং সেক্ষেত্রে সে ওই সাক্ষীদের সামনে বলবে যে আমি আমার স্ত্রীকে ফিরিয়ে নিলাম অথবা আমার স্ত্রীকে আমি রেখে দিলাম অথবা এখন থেকে সে আমার অধিকারে থাকলো আমি যা বলেছি তার থেকে আমি ফিরিয়ে আসলাম হ্যাঁ এরকম করে স্ত্রীকে এই তালাক থেকে এক তালাক দিয়ে ফিরিয়ে নিতে পারে কিন্তু যদি এটা এদ্যুতের ভেতরে হয় এদ্যুত মানে এই তিন মাস তিন হায়েজ এক কথায় তিন হায়েজ তিনবার হায়েজ হওয়ার ভেতরেই যদি এক তালাক দিয়ে তিন হায়েজের ভেতরেই তাকে যদি ফিরিয়ে নেয় তাহলে সেই তালাক বিশুদ্ধ সেই ফিরিয়ে নেওয়া বিশুদ্ধ হবে এবং সেক্ষেত্রে তার সাক্ষী রাখা দরকার কারণ আল্লাহ রব্বুল্লা আলমিন বলছেন ও আশ হিদু জাওয়া আদিল মিনকুম ও আকিম সূরা তালাকের দুই নম্বর আয়তাল্লাহ বলছেন ও আশ হিদু জাওয়া আদিল মিনকুম তোমাদের মধ্যে হ্যাঁ যারা ন্যায় ইনসাফ এরকম জ্ঞানবান কিছু ব্যক্তি তাকে সাক্ষ্য রাখো বিশেষ করে ও আকিই মুশাহাদ্লা আল্লাহর জন্য এই সাক্ষী তোমরা সুপ্রতিষ্ঠিত করো দুজন সাক্ষী এই জন্য রাখবেন হ্যাঁ এই দুইজন সাক্ষীর সামনে সে এই কথা বলবে যে হ্যাঁ আমি আমার ফিরত নিলাম এখন যদি সাক্ষী নাই সে একাই স্ত্রীকে বলছে একা এরকম ফিরিয়ে নেয় তাহলে আল্লাহ বলছেন আরেকটা এতে যে ওনা হক বের হিনা ফিজা ইসলাহা সুরা বাক দুইশো আঠাশ নম্বরে বলছেন তার স্বামীরাই অধিক হকদার তাকে ফিরিয়ে নেওয়ার জন্য যদি সে সংশোধনের আশা পোষণ করে থাকে তবে অতি উত্তম হলো সাক্ষী রাখা এবং সাক্ষীর মাধ্যমে তাকে ফিরিয়ে নেওয়া আর ফিরিয়ে নেওয়া কীভাবে নিতে হবে সেটা তো বললাম তবে শর্ত হলো যদি সে এদ্যুতের ভিতরে তিন হায়েজের ভেতরে ফিরিয়ে নেয় আর যদি তিন হায়েজ অতিক্রম হয়ে গেছে তিন হায়েজ অতিক্রম হয়ে গেছে বা চার মাস পাঁচ মাস এরকম হয়ে গেছে এক কথায় তিন হায়েজ পার হয়ে গেছে তিনবার মিনস হয়ে পবিত্র হয়ে গেছে এরকম যদি হয় অথবা যাদের পেটে বাচ্চা আছে এই সময় নারী যদি তিন মাস অতিক্রম হয়ে গেছে এরকম হয় তাহলে এই নারীরা যদি আবার ফিরিয়ে আসতে চায় ওই স্বামীর তাকে যদি নিতে চায় তাহলে তাকে এক তালাক দিলে ফিরিয়ে নেওয়ার ক্ষেত্রে অবশ্যই তাকে নতুন আক নতুন বিবাহ এবং নতুন মোহরের মাধ্যমে তাকে গ্রহণ করতে হবে নতুন বিবাহের মাধ্যমে তাকে গ্রহণ করতে হবে এ কথা বলেছেন শেখ বিন বাজ রাহমহল্লা হাজ আলম সবসাহ আলব মহমদ আসসালামু আলাইকুম বরহমতুল্লা বাকু